বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই পর্বে আপনাদেরকে দেখাবো পজ মানে পয়েন্ট অফ সেল যেটা মানে সেলিং যে মেনু সেটা তো এখানে আপনি যে সেলসে যে এখানে পাবেন আবার আমাদের এখানে শর্টকাট করা আছে এখানে ক্লিক করলেও আপনি এখানে চলে যাবেন তো আপনি এখান থেকে আপনি সুন্দর করে আপনার মতো করে আপনি যে পজের যে ইয়েগুলো আছে সেগুলো আপনি সুন্দর করে করে নিতে পারবেন তো এ আসেনি এটা হচ্ছে আমাদের যেহেতু পজের ইয়ে তো এখান থেকে আপনি ক্লিক করলে এই যে এখানে চলে আসবে আপনি এখান থেকে ক্লিক করলে এখানে চলে আসবে যদি রিমুভ করতে চান এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে আপনি এটাকে ফিল্টার ওয়াইজ করতে পারবেন যদি শুধু শ্যাম্পু দেন সেক্ষেত্রে সার্চ করলে দেখেন শুধুমাত্র এই শ্যাম্পু যদি ক্যাটাগরি শ্যাম্পু থাকে আমাদের দেখি ক্যাটাগরি কী আছে কসমেটিক্স সরি কসমেটিক শুধু কসমেটিক্সটা কিন্তু চলে আসছে তো এখানে এবার আপনি ক্যাটাগরি এখানে সব প্রাইমারি ক্যাটাগরিগুলো দেবেন সাব ক্যাটাগরি দিলে কিন্তু আসবে না এখানে শুধুমাত্র প্রাইমারি ক্যাটাগরিগুলো দিলেই আসবে এবার যদি আপনি রিসিট করেন সবগুলো প্রোডাক্ট আবার যে আবারও চলে আসবে তো এইভাবে আপনার আপনাদের যে প্রাইমারি যে ক্যাটাগরি সেগুলো দিয়ে আপনি সার্চ করতে পারেন কিংবা কোড নাম্বার দিয়ে কিংবা যদি আপনাদের পজ মেশিন থাকে সেক্ষেত্রে বার কোড দিয়ে এখানে আপনার যে বারকোড যে প্রিন্ট লেভেল যেটা আমি দেখিয়েছি আপনার প্রথম পর্বে এই প্রোডাক্টের পর্বে ওখান থেকে আপনি প্রিন্ট লেভেলে যদি থাকে প্রোডাক্টের ভিতরে সেক্ষেত্রে আপনি স্ক্যান করলে চলে আসবে কিংবা যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি প্রিন্ট করে বার কোড বসাতে চান বসায় দিলে এখান থেকে চলে আসবে আর যদি মনে করেন যে না আমাদের দরকার নেই আসলে বার কিংবা এরকম দরকার নেই আপনি জাস্ট এমনি সেল করবেন তো এখান থেকে আপনি সেল করতে পারবেন আবার এখান থেকে যদি আপনি ক্লিক করে যদি এখানে যদি আপনি নাও পদের যদি ছবি থেকে নাও করেন আপনি এখান থেকে প্রোডাক্ট সার্চ করেও কিন্তু আপনি এখান থেকেও কিন্তু প্রোডাক্ট সার্চ করে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন চলে আসছে তো এইভাবে আপনি এখান থেকে প্রোডাক্ট সার্চ করলে আপনি চলে আসবে তো যা আপনার যদি কোনো কাস্টমারের কাছ থেকে যদি আননোন কাস্টমার বিলটিনভাবে থাকবে মানে যারা ক্যাশে নিবে একটা জিনিস খেয়াল রাখবেন ক্যাশে যদি কোনো ডিউ অ্যামাউন্ট থেকে থাকে যদি কোনো বাকিতে সেল হয় সেক্ষেত্রে কিন্তু আননোন দিলে কিন্তু সেটা নিবে না আপনার ডিউ ডিউ যদি কোনো অ্যামাউন্টে সেল করতে চান সেক্ষেত্রে অবশ্যই কাস্টমারের নাম এখানে আপনাকে অ্যাড করতে হবে কিংবা আগের যদি কোনো কাস্টমার পরিচিত কাস্টমার সেক্ষেত্রে থেকে থাকে সেক্ষেত্রে আপনার আমি দিয়ে দিচ্ছি যে একটা পরিচিত কাস্টমার দিয়ে দিলাম তো এই কাস্টমারের নামটা আপনাকে কিন্তু অবশ্যই করে সিলেক্ট করতে হবে যদি আগের কাস্টমার নাহলে আপনি নতুন কাস্টমার হলে প্লাস বাটনে ক্লিক করলে নাম নাম্বার দিয়ে আপনি সেভ সেভ করে নেবেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে তা আপনি ধরো যে এইগুলো আপনি এই প্রোডাক্টগুলো সেল করতেছেন তো দেখেন সানসিল্কটা কিন্তু আপনি বেজ ইউনিট যেগুলো ইয়ে করবে সেগুলো আপনি বা ইউনিট যেটা আছে সেটা আপনি বসিয়ে দিলেন কতটুকু আপনি সেলস করবেন বা যেটাই করবেন সেগুলো আপনি থেকে এখান থেকে কিন্তু আপনি বসিয়ে দিলেন এবার আপনি অটোমেটিক্যালি কিন্তু চলে আসলো তারপর আপনি এখান থেকে যা আছে টোটাল প্রাইসটা কত আছে একান্ন টাকা আপনি গ্রসের উপরেও ডিসকাউন্ট দিতে পারেন আবার প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্টও কিন্তু এখান থেকে দিতে পারবেন বা টোটাল সাব টোটালের ওপর ডিসকাউন্টও দিতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনি পেমেন্ট বাটনে ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট হয়ে যাবে আর যদি মনে করেন যে না আমি একবারে ইনভয়েস সব প্রিন্ট দেবো সো এই যে টু ইউ ওয়ান টু কারণ কি সবসময় তো আসলে ইনভয়েস প্রিন্ট করা হয় না তো যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি যদি বলেন যে না আমাদের সবগুলোতে প্রিন্ট হবে সেক্ষেত্রে আপনি আমাদের জানাবেন আমরা এই ব্যাটার্নটা ফিক্স করে দেব তখন যেটাই দেবেন প্রিন্ট হয়ে যাবে কিংবা যদি মনে করেন যে না আমি প্রিন্ট করতে না চাই না আমি এগুলো প্রিন্ট করা লাগবে না তাহলে পেমেন্টে ক্লিক করেন এবার আপনার টোটাল একান্ন টাকা বিল হয়েছে হলো সে আপনাকে দিয়েছে একশো টাকার একটা নোট তাহলে সে উনচাশ উনপঞ্চাশ টাকা আপনার কাছ থেকে চেঞ্জ পাচ্ছে তা সাবমিট করে দিন সাবমিট হয়ে দিস ইজ এ সাকসেস মেসেজ ওকে সো এইভাবে আপনারা আপনাদের সেলস যেগুলো আছে সেগুলো করতে পারবেন এবং সেলসের যদি রিপোর্ট দেখতে চান এবং এখানে আরও যেটা আপনি চাইলে আপনি হোলসেল কাস্টমার এবং রিটেল কাস্টমার আলাদা করতে পারবেন যে যে যদি আপনি এটা হোলসেল হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে রাখলে তাহলে আপনাদের কাস্টমার ওয়াইজ আপনি কিন্তু ফিল্টার করে নিতে পারবেন কোনটা হোলসেল কিংবা কোনটা রিটেল ঠিক আছে এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারবেন যে কাস্টমার আপনি কী টাইপের কাস্টমার এই যে এখান থেকে যদি আপনি সেলস লিস্টে যান যদি হোলসেলে যান সে সার্চ দেন এই যে আপনার হোলসেলের কাস্টমার কিন্তু একটা নাই কারণ আমরা হোলসেলে সেল করি নাই তো যদি আপনার পর সেলসে দেন তাহলে বা রিটেল দেন সেক্ষেত্রে কিন্তু চলে আসছে তো এইভাবে আপনারা সেলস করতে পারবেন এখানে সেলসের ক্ষেত্রে সেলসের সেলস লিস্ট আছে অল সেলস লিস্টের থেকে যদি আপনি এখান থেকে চাইলে আপনি সেলস রিটার্ন করতে পারবেন এই যে এখানে রিটার্ন ইনভয়েস ওয়াইজ আপনি রিটার্ন করে নিতে পারবেন কিংবা যদি আপনি মনে করেন যে না আমি ইনভয়েস ওয়াইজ রিটার্ন করবো না আমি যে কাস্টমার দিয়েছি ওই কাস্টমারের কাছ থেকে আমি রিটার্ন করে নেবো সো অ্যাড নিউ ক্লিক করলে আপনাকে তখন এই কাস্টমারের নাম বা প্রোডাক্ট নেম এই দুইটা দিয়ে আপনাকে প্রোডাক্ট রিটার্ন করে দিতে নিতে পারবেন আর সেলস কালেকশন হচ্ছে যেটা হচ্ছে যে যখনই পেমেন্ট কালেকশন হবে তখন আপনি এখানে পেয়ে যাবেন কারণ কি আপনার তাহলে যে কোনো একটা পেমেন্ট কালেকশনে ভুল করেছেন যদি ভুলটা ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে ডিলিট করতে পারবেন অ্যাক্সেস কন্ট্রোল সম্পন্ন করা আছে যে সুপার অ্যাডমিন সে যদি তো কাউকে অ্যাক্সেস দেয় সেলসম্যানকে অ্যাক্সেস দেয় যে এগুলো সে ডিলিট করতে পারবে তাহলে সে ডিলিট করতে পারবে আদারওয়াইজ সে ডিলিট করতে পারবে না সো সেটিংসে আমরা আপনাদেরকে ইউজার সেটিংসে বা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমটা সম্পূর্ণ দেখিয়েছি সেটিংস পড়বে গেলে আপনার রিজিস্টটা দেখে নিতে পারবেন এইভাবে আপনারা সেলসের ডিটেলসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পজ সেলস করবেন কিংবা সেলস লিস্ট থেকে সেলস কীভাবে করবেন সেলস রিটার্ন কীভাবে করবেন কিংবা কালেকশন কীভাবে করবেন কালেকশনের আরও এক পদ্ধতি বলে দিই যদি আপনার যেটা আমি সাপ্লায়ারকেও দেখালাম পার্চেস কাস্টমারে গিয়ে ওই কাস্টমারের নামে ক্লিক করলে বা সার্চ করলে আপনি এখান থেকেও কাস্টমারের রিসিভ অ্যান্ড পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের আমাদের সেলস মডেল এর পরের পর্বে ইনশাল্লাহ আমরা দেখাবো যে এইচ আর এম অ্যাকাউন্টস এই দুটা মডেল দেখাবো দেখে আপনাদেরকে রিপোর্ট মডেল দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম